মুই বাজারে পর আইয়া তো দেখা নাই হেই ও আউ ও বেটা হতে কলতে আলে পালে আইছে এই ফালতু ছাওট লগত তোয়ে হ্যাঁ প্রেঙ্গি কিও পালে আইবা লাগে তোয়ে ওঠো গো হ্যাঁ কিয়া লগত কিবা কুয়া হ্যাঁ কি হয়েছে আপনার কক্সু কক কিস্তি গলে মিস্ত্রি বেটি গো আছে তাই পালে আইছে আচ্ছা আচ্ছা ভালো তো জয় পাবো আপনি জয় পাবো না দেখি আরো দশজনকে পলাই যাব তেতিয়া আমার সমাজখান বেয়া হয়ে যাব গতিকে আমার লড়া ছড়ি লেখা পড়ার প্রতি কোনো ধাউতি নাই এই প্রেম 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 কত কষ্ট করে আচ্ছা হব 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 কিবা একটা মীমাংসা হব কিবা একটা মীমাংসা হব ধৈর্য ধরক ধৈর্য ধরক আমি মীমাংসা করিম আপনি আপনি আইনের ঘরে যাও আইনের ঘরে যাও বুঝছে আইনের ঘরে মীমাংসা হয়ে যাব রাইজক লগত হাত চাপড়ি লৈ আচ্ছাইত করিব ঠিক এটা বার্তায় আমাক নিশ্চয় জোকারি কৰিছে যি আমার বাল্য বিবাহ প্রচলিত হয়ে আছে আমি এইখানে আমার বিহু মঞ্চের পর আমি বুঝব লাগিব আমি লড়া ছড়ি বুঝব লাগিব যে বার্তা আমাক আজি বেগ বিগত আর জড়িত আমাক বুঝাইছে গতি আমি মাইক্রোফোন আগবাই দিছো আমি মারবা খুঁজছাম ও খুড়া তেনে হলে জামাই পাল নাকি নহব তো হোম কথা হলে তো নহব দে হুলুচুল করব নালাগে খুড়া ও খুড়া ছোৱালীর বয়স দেখে মান সতেরো বছর তাহলে এটা কাম কর আপনার তো পত্নী নাই ঘর জুয়াই লাই ভাল হব এখানে পড়া শুনা করে ডাঙা দীঘল করম এই মানুষগুলা চাকরি পাই আছে ফলেরে কি কয়ে দিব কি চাকরি পাল যায় মানুষগুলা থার্ড গ্রেড আর ফোর গ্রেডর চাকরি নাকি খানিক পাক মোর কষ্ট হয়েছে মোর খানিক সুখ আহ তারপরে ছোৱালী পড়াশোনা করে আছে করে আছে কি পাইছে এবার কিবা এই হাই স্কুলে যায় এই নাইন নাইন পাইছে করে করে
সতেরো বছরে হল নাইনতে আছে দাদা, মানে ইফালে প্রেমর পাল্লাত পড়ছে যে তো ভালে তো হলে তা বেহানিও পালি হে খুড়া হেরি ছোৱালী তো একেবারে প্রেমত পাগলা হয়ে গেছে, এক বছর আপনার ঘরতে রাখো, ১৮ বছর হলে লড়াটোর লগত বিয়া দিব, উপায় তো নাই আর বাবা, তাকে তো করবা লাগবো, করে তো লাভ নাই সেই তো। আচ্ছা মই অলপমান আপনার ভাবি জামাইদার লগত কথা কবা খুঁজো, আমি পরিচয়টা লোক নাকি এই বা অল আগত আইত, কি তোর নাম? তোর নাম ফেলকা। হ্যাঁ ফেলকা, প্রেতা ফেলকা, ফেলকা ফেলকা রাস্তা চলিছে আচ্ছা তোর মাও আচ্ছা ও খুড়ি এ বেতার উপন বোয়ারি নিবা ওলাইছে, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে না বেহাইতে পছন্দ হয়েছে না মানে বেহাইতে তো পছন্দ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এ রো আর আমার মানুষ নমস্কার। এটা রাইজর বিচার, তার মানে কি হল এটা আইনর জালত পড়েছে, ইহা সতেরো বছরীয়া লড়া ষোল বছরীয়া ছোৱালী কোনোরকম ভারতীয় সংবিধানের যিকোনো আইনে মানি নয়, বাল্য বিবাহ বন্ধ করবলে কেছে সরকারে, এটা এলাকার মাজত একটা মনের মিল হয়েছে, ভাল কথা, এটা আমি বেয়া পাওয়া নাই, কিন্তু এটা দুয়োগর মানুষকে আমি একটা পরামর্শ দিব বিচার। প্রথম কথা হয়েছে এই লড়া ছোৱালী দুটা ভাল শিক্ষিত হোক, নাইন পাওক, টেন পাওক, টেনের পিছন মেট্রিক পাস করক, বয়সও হব, চাকরি বাকরি পাওক, বয়স হলে বুদ্ধি বাড়ে, আর যেটা বয়স বুদ্ধি হব তেতিয়া লাহেকে বিয়াখন সামাজিকভাবে পাতি দিব লাগবে, এটা লড়ার ঘরত থাকক, ছোৱালী ছোৱালীর ঘরত থাকক, আর পড়াশোনা করব, যদি সেটু নকরে অকল লড়া ছোৱালী দোষী নহব, নাই মই যাবা নেদ আর এই যে বিয়া নাই নহব, তেতিয়ালে তোমার বিয়া জেলত হব, পুলিশের গম পা নাই, পুলিশ গম পালে এই মুহূর্তে যদি কোনোবা ফোন করে দিয়ে পুলিশ আহিব আর সাংঘাতিকভাবে তুমি আইনের ফেরাত পড়বি, টাকা পয়সা বহুত নষ্ট হব, লড়া ছোৱালীরও বিয়া নহব, গতি আমার এই বুদ্ধিটা মানি ল, পক্সো বলে এখন আইন আছে, এই পক্সো আইনত পড়লে আর নিস্তার নাই, তোমার অনিবার্য জেল হব, এক বছর দুই বছর নয় বহুদিন জেল হব, গতি থাকক আমি লড়ার একুশ বছর হোক, ছোৱালীর ১৮ বছর হোক, যে নিয়ম আর মানে পাহরিল সেই কাম করক, আমি বেহাই বেহানিক এই পরামর্শ দিছো, আর লগতে আমি সমগ্র রাইজক বিশেষকে মাক বাপেক আর উঠি হওয়া যা যুবক যুবতী যাতে এনেকা ধরনের আইন বিরুদ্ধ কাম নকরে, মাক বাপেক কষ্ট নিদিয়ে এই কামটি করক, সমাজত বাল্য বিবাহ বন্ধ হব লাগে, এটাই আমার আজির এই যে অভিনয় অভিনয়ের পর আমি সেইটি মেসেজ আজি দিব বিচারিছে, আমার তরফের এই সরকারি কার্যসূচী সামাজিক কার্যসূচী রাইজর মাজত আগবাই নিয়ার গোটেই কেজন অভিনেতা অভিনেত্রী সকলকে আমার তরফের ধন্যবাদ বাস।